নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল 20 সেপ্টেম্বর 2024 পাঁচ রাশির মহা অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে এবং ছয় নামের ব্যক্তি আগামীকাল হতে চলেছে হঠাৎ কোটিপতি। হঠাৎ প্রাপ্তি করতে চলেছে পাঁচ নামের ব্যক্তির। যদি আপনার রাশির নাম থাকে তাহলে জানবেন আপনিও আগামীকাল হতেই পারেন মহাকোটিপতি, আপনি হতেই পারেন আগামীকাল লাখপতি। দেখুন, আগামীকাল রয়েছে আপনার শুক্রবার, কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি রয়েছে, রেবতী নক্ষত্র এবং আপনার ধ্রুব যোগ রয়েছে। দিনের যে রাহুকাল আপনার সকাল 10:30 থেকে 12:00 পর্যন্ত রয়েছে। এই সময়টাতে আপনারা কোনো গুরুত্বপূর্ণ কাজ, ইম্পর্টেন্ট কাজ আপনারা করবেন না। যারা লটারি প্রাপ্তির জন্য প্রচুর চেষ্টা করছেন, বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা পাওয়ার কবচ পরিধান করুন অথবা আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, আপনাদের এই প্রাপ্তি নিশ্চিত রূপে হবে। এবং এর সাথে সাথে আবারও বলছি, কলিযুগে একমাত্র রাহু হচ্ছে আকস্মিক ধন প্রাপ্তির মুখ্য কারকগ্রহ। রাহু যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভ থাকে, আপনার রাতারাতি আপনাকে কিন্তু কোটিপতি কিন্তু করাবে। আগে দেখুন আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রাহুর অবস্থান কেমন রয়েছে। এবং এর সাথে সাথে আবারও বলছি, যাদের অল্পের জন্য মিস হয়ে যাচ্ছে, আপনারা পাওয়ার কবচ পরিধান করুন অথবা রাহু রক্ষা কবচ পরিধান করুন এবং বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই করুন, তাতে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে। দেখুন, যারা রাশি, আপনারা অনেকে রাশি জানেন না, অবশ্যই নামের অক্ষর দিয়ে আমি জানাবো। যা প্রথম নামের অক্ষর দিয়ে আপনারা অবশ্যই আগামীকাল হঠাৎ প্রাপ্তি হতে চলেছে কোন কোন নামের অক্ষর, ছটি নামের অক্ষর আমি বলবো। যদি রাশি জানেন না সেক্ষেত্রে আপনারা নামের অক্ষরটিকে অ্যাপ্লাই অবশ্যই করুন। দেখুন, আপনার নামের অক্ষর যদি আই দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। নামের প্রথম অক্ষর আয়। আপনার নামের অক্ষর যদি প্রথম অক্ষর যদি সি দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। আপনার নামের অক্ষর যদি এন দিয়ে শুরু হয় আগামীকাল, আপনার অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে হতে চলেছে এন দিয়ে। অর্থাৎ আই সি এন এই তিনটি অক্ষরে কিন্তু প্রথম নামের অক্ষর আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল রয়েছে। আপনার নামের অক্ষর যদি বি দিয়ে শুরু হয়, প্রথম নামের অক্ষর, আপনার আগামীকাল বড় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। বি দিয়ে আপনার ক্ষেত্রে বড় ধরনের অর্থপ্রাপ্তি হবে। এরপর আপনার নামের অক্ষর যদি জে দিয়ে শুরু হয়, প্রথম নামের অক্ষর যদি জে দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। আপনার নামের অক্ষর যদি এ দিয়ে শুরু হয়, প্রথম নামের অক্ষর, আপনার অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রথম নামের অক্ষরটা দেখবেন, আমি যে বারবার বলছি এটা কি প্রথম নামের অক্ষরটা আপনারা অ্যাপ্লাই করবেন, তাতে আপনাদের এই লটারি শেয়ার মার্কেট ফাটকা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কারণ কলিযুগে আকস্মিক অর্থপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ হচ্ছে রাহু, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন এবং পাশাপাশি পাওয়ার কবচ এবং রাহু রক্ষা কবচ আপনার পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটবে। এবার আসি আমি পাঁচটি রাশির নাম। আগামীকাল প্রথম যে রাশির আমি নাম বলবো সেটি হচ্ছে আপনার বৃষ রাশি। বৃষ রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। বৃষ রাশির আপনাদের লাকি নাম্বার 3। আপনাদের শুভ সময় সকাল
9টা থেকে 9টা 54 মিনিট পর্যন্ত। দ্বিতীয় রাশি আপনার কন্যা রাশি। কন্যা রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। কন্যা রাশির লাকি নাম্বার 8। আপনাদের যে শুভ সময় সকাল 9টা 34 মিনিট থেকে 10টা 20 মিনিট পর্যন্ত। তিন নম্বর রাশি মকর রাশি। মকর রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে। মকর রাশির লাকি নাম্বার 9। আপনাদের যে শুভ সময় সকাল 8টা 55 মিনিট থেকে 9টা 28 মিনিট পর্যন্ত। এরপর যে রাশি আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির আগামীকাল 12 অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কুম্ভ রাশির লাকি নাম্বার আপনাদের ক্ষেত্রে 2। আপনাদের শুভ সময় সকাল 9টা 3 মিনিট থেকে 10টা 12 মিনিট পর্যন্ত। একদম অন্তিম এবং শেষ রাশি আপনার মহাসৌভাগ্যশালী রাশি তুলা রাশি। তুলা রাশির আপনাদের আগামীকালের লাকি নাম্বার 4। আপনাদের শুভ সময় সকাল 10টা থেকে 10টা 29 মিনিট পর্যন্ত সময়টা শুভ। অর্থাৎ এ কটি রাশির আগামীকাল লটারি, শেয়ার মার্কেট, ফাটকা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। যদি আপনার ক্ষেত্রে হচ্ছে না, প্রবল চেষ্টা করছেন যে কৌশিকদা রাশির নাম শুনছি বা নামের অক্ষর দিয়ে মিলাচ্ছি হচ্ছে না, একবার ব্যক্তিগত জন্মছক অবশ্যই আপনারা দেখিয়ে নিন। তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, পাওয়ার কবল নিতে চাইছেন, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। এবং এর সাথে সাথে আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল, বারবার এই কথাটা বলি, অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। এবং যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। যাই হোক প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। অবশ্যই আপনারা দেখতে থাকুন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেল। নমস্কার।